এই যে দেখো বুর বাচ্চার জন্য সব নতুন জামার খেলনা নিয়ে আসি, দেখো তো দুলাভাই কই আছে ভিতরে? আপনার কোন তার অভাব আছে নাকি? খারাপ বাতাস লাগে না। এই সারা গ্রাম খুঁজলে পরে আপনার মতো যাত্রা পালাকার খুঁজে পাওয়া যাবে না। শুধু এই গ্রাম কেন, সারা পৃথিবী যদি তন্ন তন্ন করে খোঁজা হয় তাহলে পরে আপনার মতো যাত্রা পালাকার পৃথিবীর কোথাও জন্মাবে না, পাওয়া যাবে না কোনোদিনও। মানিক, আরে মানিক, হেঁচা কইতেছো? হেঁচা অবশ্যই হেঁচা, একশো বার হেঁচা। আমার মনে হয় কি জানেন, আপনার মানিক বাবু নিশ্চয়ই কোনো মতলব আছে, নাইলে এমন করে পাম্প ফুটি দেওয়ানোর তো কোনো কারণ দেখতেছি না। হায় রে বিবেক, তোর তো সত্যি সত্যি বিবেক বলে কিছু নেই, তোর বিবেক তো ছিঁড়া কাঁথা হয়ে গেছে রে। আমি দাদাকে কেন পাম্পটি দিতে যাব? আমার দাদার সাথে কিসের মতলব রে হতভাগা? আরে আরে বিবেক, তুই সব কথার মধ্যে নাক গলাস কেন? হ্যাঁ, উচিত কথা কইলে নাক গলানি হয়ে যায় না? আমি পাট গাই বিবেকের, যাত্রায় যেমন কোনো অন্যায় দেখলে গান গায়ে উঠি, বাস্তবেও তাই। অন্যায় দেখলে পরে সে গান গেয়ে ওঠে, আর এখন তোর কথা শুনে বিবেক আমার মাথায় আগুন ধরে যাচ্ছে। মাফ করবেন দাদা, আমার এই মুহূর্তে মনে হচ্ছে ওকে লাথি মেরে গ্রাম থেকে বের করে দেই। দেখছেন, শুনছেন দাদা এর কথা? হ্যাঁ, বেলা আমার লাত্তি মেরে গেরামতে বের করে দিব। আইসকা হেরে যদি আমি বাপ না ডাইছি। আচ্ছা ঠিক আছে, তোকে বের করছি না দাদা। একটা অনুরোধ, আমি আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি, পৃথিবীর সেরা উপহার, আপনি গ্রহণ করে আমাকে ধন্য করেন দাদা। দাদা, এটা কি, এটা কি দিলা? ঘুষ দিতাছে, ঘুষ। আদো, এর মধ্যে ঘুষ দেখলি কই? লাও লাও। চুপ থাকো হে বিবেক। দাদা, এই লাউ সম্পর্কে আমি আপনাকে দু একটা কথা বলি। এই লাউ কিন্তু সাধারণ গোছের লাউ না, এটা দেশি লাউ না, এটা বিদেশি ফর্মুলায়, অর্থাৎ সেই সুদূর ব্যাংকক থেকে আমি বীজ কিনে এনে এই বাংলার মাটিতে আলতো করে বুনে আস্তে আস্তে লর লর তর তর করে বেড়ে উঠেছে এই লাউ গাছ। তারপর ধরেছে এই লাউ, জাংলা তৈরি করেছে নিজে হাতে, মাঝে মাঝে ঝড়ে বৃষ্টিতে কবলে পড়ে থমকে গেছে, তারপরও থামেনি, বেড়ে উঠেছে। এই লাউ এতই কচি যে এর বয়স পর্যন্ত আপনি নির্ধারণ করতে পারবেন না দাদা, এত কচি যে আপনি কাঁচা চিবিয়ে চিবিয়ে কচর মচর করে খেতে পারবেন। তুমি আমার লাগে বিদেশি ফর্মুলা লাউ নিয়ে আইছো? হ্যাঁ, কাঁচা খাওন যা। হুঁচস কি দাদা, আমি গেলাম, নমস্কার। এই ভাই গীতা, কামের মানুষের অভাব করছে নাকি গীতা? ময় মুরব্বী যে কয়ে গেল এই সময় সাবধান থানোর লেগে মনে নাই। আমার তো কোনো অসুবিধা হইতেছে না, আপনি এত অস্থির হইতেছেন কেরে? আমি অস্থির হইতেছি? হগলদের এত কথা, এত যন্ত্রণা আমি সহ্য করতে পারি, আর এখন আমি অস্থির হইতেছি। আচ্ছা বউ, একটা কথা কোসেন, এ তোমরা হগলতে থাকতে হেরে কামডি করন লাগে কিরে? তোমরা একটু খেয়াল রাখতে পারো না? মামা, আমরা তো মামিরে খেয়াল করেই রাখি, দেখেই তো রাখতেছি। দেখে রাখতেছো যে হ্যাঁ, দুনিয়ার কাম করতেছে। কি শুরু করলেন আপনি? আচ্ছা যা ইচ্ছা করো তোমরা তো। মামি, মামা তো কথা ঠিক হয়ে গেছে, তুমি খালি খালি এগুলো কি এরকম আর আমার ডাক দিতে, আমি করে দিই, এটা কোনো কথা হইলো নাকি? আচ্ছা দাও, আমার কাছে দাও, দাও বহ বহ। মুখবিরাজ না কয় বাংলা কথাই কয়। আজকাল তো তোমার পইলা কাম হইলো তোমার মামির দেখাশোনা করা। আমার বাড়িতে এত মানুষ থাকতে তোমার মামিরে কাম করা লাগে, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। হ্যাঁ, আসানো কিন্তু মামা জান, আপনার চিন্তা করুন লাগতো না, মামিরা কোনো কাম করুন লাগতো না, সব আমি করুন, আপনি চিন্তা করেন না। যাও, তুমি অক্ষণ গিয়ে জিগাও তোমার মামির চিন্তা লাগবো না, কিতা করুন লাগবো, যাও যাও যাও, কিতা ফোন রাখো। আর তুই কিতা করছ? আমি তো ওই যে
আর বিদেশকে সিয়াক করে সব আউলো জলে ফেলাইছে করে হ্যাঁ লাগে তো বিদেশে অর্ডার করে আচ্ছা যা বহু তখন সরম পায় মুখুটা কুস্তা কইতাম পারে না অন্ত আমরা সব দেখতেই তো না হ্যাঁ যাতে ঠিক হই এর লেগে তো এই যে দেখো বুর বাচ্চার জন্য সব নতুন জামার খেলনা নিয়ে আসি দেখো তো ভাবি আমরা তো বাচ্চার জন্য একটা নতুন নাম রাখা উচিত না